আসেনি, আল্লাহ তাদের কারণে আমার এই সাদা সিধা ভাইদের কাছ থেকে তুমি তোমার রহম তুলে নিও না আল্লাহ। আল্লাহ জোর হাত করে আপনার কাছে হাত তুলে অসংখ্য বান্দাদের সামনে দোয়া করছি আল্লাহ, যে এই অসভ্য নূপুর শর্মার চাস্ত ভাই টাইপের মুসলমানদের জন্য এই সমস্ত মুসলমানদের কাছ থেকে রহম তুলে নিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি পানা দাও, আল্লাহ তুমি আমাদেরকে যোগ্য যোগ্যতর হিসাবে ক্ষমা করে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের আগামী দিন এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। এই দোয়া চেয়ে আপনারা সকলেই বাড়িতে গিয়ে দূরে কাত নামাজ পড়ে যারা যারা করেন তারা বলবেন যে আল্লাহ আমরা পাপি, তোমার প্রিয় মানুষটাকে গালি দিয়েছে, এই জমিনে বেঁচে আছে আল্লাহ আমরা কিছু করতে পারছি না, তুমি তোমার শক্তিতে সেই মানুষগুলোর উপর কুষ্ঠরোগী করে দাও, ক্যান্সার করে দাও, মেরে ফেলো, যাই ইচ্ছা তাই করো আল্লাহ, তোমার ঘৃণার পাত্র হিসাবে তাদেরকে যেন তুমি দেখো। আর যারা আমরা এই অসহায় লাচার মুসলিম বিশ্বে আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে ইমানি জাজবা ইমানি তাগত শক্তি দিয়ে আমাদেরকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দাও। মাথা উঁচু করে এই দেশের মাটিতে তিন রঙা পতাকা ঘাড়ে নিয়ে যেন আগামী দিন কবরস্থান পর্যন্ত এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছে আজকের এখান থেকে যাওয়ার পর যেহেতু আল্লাহর কাছে যেতে হবে ভাই হুতাস করার আহ্বান জানাচ্ছি, ছটপট ছটপট করার অনুরোধ করছি যে ছটপট ছটপট করে এইভাবে করতে করতে বাড়ি যান। আমরা সবার শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইছি যে আল্লাহ নূপুর শর্মার কারণে আমাদের কাছ থেকে রহম তুলে নিও না আল্লাহ। এই এলাকার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, চাকরিজীবী মুসলমান।